এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাজী কুজরত আলী মোল্লা সুপার মার্কেট মিরপুর 12 নম্বর চিলিস রেস্টুরেন্ট এর সামনে। দেখুন, চিলিস রেস্টুরেন্টে নিয়ে যাব আজকে আপনাদেরকে। চলে এসেছি চিলিস রেস্টুরেন্ট। এটা হচ্ছে একেবারে লিফট থেকে নেমেই দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চিলিস রেস্টুরেন্টে নিয়ে এসেছি হাজী কুজরত আলী মোল্লা সুপার মার্কেট। লিফটের পাঁচতলায় উঠলেই এটা আপনারা পেয়ে যাবেন। চিলিস রেস্টুরেন্টের মূলত একটা থাই চাইনিজ রেস্টুরেন্ট। এটার ভেতরের সৌন্দর্যটা আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এবং অনেক বড় স্পেস নিয়ে এটা তৈরি। চলুন ভেতরে যাই। এই যে দেখুন, এদের ডেকোরেশন খুব সুন্দর। আমি যতগুলো রেস্টুরেন্ট এ পর্যন্ত ভিজিট করেছি, মূলত সবগুলোই দেখেছি যে আর্টিফিশিয়াল ফুল দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে সবগুলো রেস্টুরেন্টই দেখার মতো। এই যে দেখুন, ঢুকতেই হাতের ডান পাশে পড়বে এটা এটা দুটো চেয়ার দেওয়া আছে, খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা, ছবি তোলার জন্য। আপনারা এখানে সুন্দর ছবি নিতে পারবেন, সেলফি তুলতে পারবেন, খুব সুন্দর জায়গা। এখানে ওই যে দেখা যাচ্ছে পাশেই একটা জন্মদিনের প্রোগ্রাম চলছে। প্রত্যেকটা পিলার কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন, টেবিল খুব সাজানো গোছানো। একটা রেস্টুরেন্ট অনেক বড় জায়গা নিয়ে তৈরি রেস্টুরেন্টটি। এখানে বিয়ে, জন্মদিন, বৌভাত, বিভিন্ন পার্টিগুলো এখানে আপনারা অনায়াসে করতে পারবেন। চাইনিজ, মূলত পুরো চাইনিজ, থাই চাইনিজ খাবার এদের। এদের কোনো অন্য কোনো খাবার নেই, পুরোটাই চাইনিজ খাবার। দেখুন অনেক সুন্দর দেখতে, খুবই সুন্দর। বাইরে ভিউ এখান থেকে দেখা যায়, মেট্রো রেল যায় সেটাও দেখা যায়। একদম মেট্রো রেলের রাস্তাটা এই বিল্ডিংয়ের সামনেই দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে সাজানো। মিরর ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওই যে এখানে জন্মদিনের পার্টি চলছে ভিতরে। এখানে রয়েছে কিড জোন, কিডস জোনে অনেক বাচ্চারা আসে, তারা এখানে খেলাধুলা করে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিডস জোন তৈরি করে রেখেছে, বাচ্চারা খেলছে এই সাইডে। 7 বছরের উপরে কোনো বাচ্চা এলাও না এই কিডস জোনে, বাচ্চারা খেলছে। আমি কিডস জোনের সামনে একটু দাঁড়ালাম, ভালোই লাগছে। কালারফুল সব বল দিয়ে রেখেছে, কালারফুল সব খেলনা বাচ্চারা খেলছে। এই আর্টিফিশিয়ালের এই ফুল দিয়ে সাজানো জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই এখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা নিয়েছি। এখন চেয়ারে বসলাম, চেয়ারে বসেছি, ভালো লাগছে। খুব সুন্দর একটা জায়গা ছবি তোলার জন্য। দেখতে পাচ্ছেন অনেকেই এখানে পরিবার নিয়ে খেতে এসেছে, বন্ধুবান্ধব নিয়ে খেতে এসেছে। দেখুন চিলিজ অনেক বড় জায়গা নিয়ে তৈরি, অনেক বড় জায়গা। ওদের প্রত্যেকটা পিলারে ডিজাইন করা এবং প্রত্যেকটা এসে এরকম ফুল দিয়ে সাজানো গোছানো, খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখুন কত সুন্দর পরিবেশ। একটু সামনে আগাই। এখানে একটা মিররের ডেকোরেশন রয়েছে, খুব সুন্দর। দেখুন কৃত্রিম ঘাস দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে এরা। এই যে দেখুন সুন্দর লাগে। এই যে এখানে এই ডেকোরেশনটা, ওরা দেয়ালটা একদম
মিরর দিয়ে ডেকোরেশন করা, খুব সুন্দর। পাশেরটাও সেম, উপরে প্রত্যেকটা এসে এরকম ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর। আপনারা এখানে এসে বিয়ে, জন্মদিন, বৌভাত, বিভিন্ন পার্টির জন্য এখানে বুকিং দিতে পারেন। চিলিস, চিলিসটা খুবই সুন্দর। এটা মিরপুর ব্রাঞ্চ, মিরপুর 12 নম্বরে যে বার্থডে পার্টি চলতেছে ওখানে আমি ঢুকলাম না, ওটা তাদের পার্টি, ওখানে যাওয়া ঠিক হবে না, আমি এখানেই আছি এপাশে। এই জায়গাটা আর্টিফিশিয়াল ঘাস, কৃত্রিম ঘাস দিয়ে যে সাজানো। আবার আমি চেয়ারে বসলাম, আমার এটাই খুব ভালো লেগেছে, এই জায়গাটা খুব সুন্দর লাগ, মানে বসার জন্য বাইরের ভিউ দেখা যায় তো খুব ভালো লাগে জায়গাটা। চলে আসতে পারেন পরিবারের সদস্যদের নিয়ে এখানে খেতে, বন্ধুবান্ধবরা মিলে এখানে খেতে আসতে পারেন, খেতে খেতে আড্ডা দিতে পারেন, খুব সুন্দর একটা পরিবেশ, ভালো লাগবে আশা করি, আসলে খারাপ লাগবে না। দেখুন মানে মূলত একেবারেই কালারফুল, ফুল দিয়ে ফুলে ফুলে সাজানো আর কি, পুরো রেস্টুরেন্টটা, পুরো রেস্টুরেন্টটা ফুলে ফুলে সাজানো। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় শেষ করছি ভিডিওটি। ভালো লাগলে ফলো দিবেন, আল্লাহ হাফেজ।